মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনোরকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলো গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য গজেন্দ্র কুমার মিত্রর লেখা গল্প নজর। প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর জন্ম হয় 1908 সালের 11ই নভেম্বর। বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ সর্বত্রই তিনি ছিলেন সমান সাবলীল। গজেন্দ্র কুমার মিত্র ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে। আজকের গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে নজর। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশভাগ হওয়া ঠিক আগেই এই কাহিনী শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনার ষোলো আনাই প্রায় সত্যি, শুধু নামধামগুলো পাল্টানো হয়েছে, কার্যকারণটাও কেউ অত ধরতে পারেনি। সেই তান্ত্রিকটি এসে না বললে বোধহয় কেউ পারতও না। তখন পল্লীগ্রামে পাঁচিল ঘেরা বাড়ি বড় একটা হতো না, অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরেই থাকতেন। কোথাও ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। দাওয়া উঁচু, বড় বড় ঘর, কোনোটাই কোনোটার সাথে গায়ে গায়ে লাগানো নয়। বসবাসের ঘরগুলোর আশেপাশে ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেটাকেই উঠোন বলা হতো। এই জায়গাটাকে উঠোন বলা যায়, আবার চলাচলের রাস্তাও, রাস্তা হিসেবে একটু বেশি চড়াই যা। এরই একটা অংশ নির্বাধায় এক বা একাধিক পুকুর পর্যন্ত চলে গেছে, কোনোটা বা পিছনের সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। যে দিনের কথা বলছি সেদিন সেরকমই একটা চলাচলের রাস্তায় বা উঠোনে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন মুকুল বৌদি। তখন সন্ধে নাম্বো নাম্বো করছে, চারিদিকে বড় বড় গাছের ছায়ায় বাঁধা পড়ে আবছা হয়ে এসেছে আলো, অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। কিছুটা আলো পাবেন বলে এখানে এসে বসেছিলেন বৌদি। পাড়া গাঁয়ে প্রদীপের আলোই ভরসা। বাড়িতে দুটো হ্যারিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশোনা করে, আর একটা জলে বাইরের চণ্ডী মণ্ডপে। বৌদির ভাসুর বসে হিসেবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্পও করেন। মুকুল বৌদিকে তাঁর শাশুড়ি তপ্ত গলায় তিরস্কার করছিলেন। ও কি গো বৌমা, এই রাক্ষসে বেলায় তুমি পথে বসে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গা চারটে, পথ চারিদিকে চলে গিয়েছে, এটা একটা বসবার জায়গা হলো? হ্যাঁ, এমন সময় কোনো খোলা জায়গাতেই খাওয়াতে নেই, দেবতাদের নজর লাগে। অত গা করেনি মুকুল বৌদি, সত্যি যে কোনো বিপদ হতে পারে ভাবেনি, ভাবার কথাও নয়। এসব বিশ্বাস আসে বেশি বয়সে, যৌবনে ভয়ও থাকে না, বিশ্বাসও থাকে না। এই ঘটনার কয়েকদিন পরে মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। সেদিন ছেলের 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক 1টি দিন বাকি। তখন দুপুরবেলা, চারপাশে চড়া রোদ। মুকুল বৌদি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়, খুঁজছিলেন মানিক জেলেকে। আজ 3 দিন ধরে তার পাত্তা নেই, তাই জন্য কারোর পেটেই মাছ যায়নি একদিন। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে, মাছ না হলে এক দানা ভাতও খেতে চায় না।
সেই গরজেই মুকুল বৌদি আজ রাস্তার ধারে দাঁড়িয়ে, মানিককে দেখতে পেলেই পুকুরে নামাবে। কিন্তু বহুক্ষণ দাঁড়িয়ে থেকেও দেখা পাওয়া গেল না। ফিরেই আসছিলেন, হঠাৎ এক মহিলা কোথা থেকে এসে পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গো? বাহ, ভারি সুন্দর খোকা তো তোমার বুঝি গো মা। এইটা পেতম নাড় আছে, আহ বুক জোড়ানো ধন। ও খোকা বাবু আমার সঙ্গে যাবে, পেট পুড়ে রসগোল্লা খাওয়াবো। বলতে বলতেই হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছে ছিল না মুকুল বৌদির, কিন্তু সেই মুহূর্তে ঠিক বাধা দিতেও পারল না। ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু গলে যায়, আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে একবার কোলে নেবে এতে আপত্তিরই বা কি আছে? বরং না দেওয়াটাই অভদ্রতা। তাছাড়া মেয়েটির পোশাক আশাক নেহাত ভিখিরির মতো নয়, চেহারার মধ্যে একটা স্ত্রী আছে, মুখটাও কেমন যেন চেনা চেনা, কোথায় যেন এর আগে দেখেছে ওকে। মহিলা অবশ্য খোকাকে কোলে নিয়ে বেশিক্ষণ রইল না, খানিক আদর করে চুমুকে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেদিন সন্ধে খোকার গা গরম হল। রাত 10টা নাগাদ জ্বর উঠল 104 ডিগ্রিতে। ভয় পেয়ে রাত্রেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন মুকুল বৌদির বহর যোগেশদা, কিন্তু ডাক্তারও কিছু বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, টাইফয়েড বা ওই জাতীয় কোনো অসুখ করলে সঙ্গে সঙ্গে এত জ্বর তো বাড়ে না, তবে এটা কিসের জ্বর? কোথাও কেটে কুটে গিয়ে ক্ষতস্থান কি বিষিয়ে উঠেছিল? এদিকে জ্বর বেড়েই যাচ্ছে। ভোরের দিকে সদরে লোক পাঠানো হল হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব বেশি দূরেও নয়, ওই মাইল 6 মতো হবে, তবে খানিকটা নৌকোর পথ। ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না, ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। কিন্তু তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কি হয়েছিল, কিসে মারা গেল, হঠাৎ এত জ্বর উঠল কেন, এমন নীল হয়ে গেল কেন ছেলে, তা বড় ডাক্তারবাবুও বুঝতে পারলেন না। এর পরেও যোগেশদার একটি ছেলেই হল। এই সন্তানটি আরো সুন্দর দেখতে, আরো স্বাস্থ্যবান। বাচ্চাটির যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাধ্য হয়েই বাপের বাড়িতে যেতে হয়েছিল। বাবার অসুস্থতার জন্য সেখানে থাকতেও হয়েছিল মাসখানেক। মুকুল বৌদির বাপের বাড়িতে দুখানা ঘর। একদিন তারই একটা দালানে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন, হঠাৎ এক বৃদ্ধা মহিলা ঘরে ঢুকে এলেন। হরেন কেমন আছে রে? হরেন মুকুল বৌদির বাবার নাম, আর নাম ধরে ডাকছেন যখন, তখন নিশ্চয়ই পরিচিত। মুকুল বৌদি মহিলাকে ঠিক চিনতে পারলেন না। এদিকে বৃদ্ধা যে তাদের ভালোই চেনেন তা কথাবার্তাতেই বোঝা গেল। তরু কোথায় গেছে, সে ভালো আছে তো? মা গোপাল মামার বাড়িতে গেছেন, কি একটা কাজে, আপনি ভেতরে এসে বসুন না। না না, আমি যাই। এই টে বুঝি তোমার খোকা? বাহ, বেশ খোকা। কি খোকা বাবু, তোমার নাম কি? ছেলে মুকুল বৌদির কোলেই রইল। বৃদ্ধা শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন।
মা ফেরার পর মুকুল বৌদি বৃদ্ধার কথা বললেন। বাবার ঘুম ভাঙতে তাঁকেও দুজনের কেউই সেই মহিলাকে চিনতে পারলেন না, এই গ্রামের কেউ নয়। এর দুদিন পর এই ছেলেরও তেমনই জ্বর এল। সেই প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। গ্রামের যিনি একমাত্র ডাক্তার তাকে সেদিনই কি কারণে পাওয়া গেল না। সেই জায়গায় এক কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ তিনি, বিস্তর নাম ডাক। ছেলের নাড়ি ধরেই তাঁর মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু নাড়ির গতি কাদৌ ভালো নয়। আপনাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্য কোনো ডাক্তার ডাকতে চান তো ডাকুন। যা করার সবই করা হলো। সন্ধে নাগাদ একজন কেন দুজন ডাক্তার এলেন। যোগেশ দ্বারাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হল না। রাত একটা নাগাদ এই ছেলেও মারা গেল। পরে হিসেব করে দেখা হয়েছিল সেই দিনই ওর এক বছর পূর্তির দিন। আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে অর্থাৎ যোগেশদার তৃতীয় সন্তানটিও যখন একইভাবে ঠিক এক বছরের হয়ে মারা গেল, তখন সকলেই চঞ্চল হয়ে উঠলেন। ঠিক এক বছর বয়স হলেই ছেলে মারা যাচ্ছে, একই ধরনের জ্বর, একই ধরনের লক্ষণ। জ্বর হওয়ার ঠিক আগে একজন অচেনা লোক আদর করে যাচ্ছে। সবটাই স্বাভাবিক বা কাকতালীয় বা দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা। তৃতীয় সন্তানটিকে যোগেশটা নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে একটি অল্প বয়সী ফ্রক পরা মেয়ে ছেলেটিকে কোলে তুলে খুব আদর করেছিল। অত অল্প বয়সের মেয়ে বলেই কোনো সন্দেহ হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সবই কেমন মিলে যাচ্ছে। কিছু যে একটা করা দরকার সে বিষয়ে কারোর কোনো সন্দেহ রইল না। সকলেই নানা উপদেশ দিলেন। শেষ পর্যন্ত যোগেশদার মামা কামিনীবাবুর পরামর্শই সকলের মনে ধরল। আমাদের গ্রাম থেকে তিনখানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধু থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক। তাকে গিয়ে ধরলে প্রতিকার হতে পারে, তিনি প্রসন্ন হলে দিনকে রাত করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকার তিনি করেছেন, জীবনও রক্ষা করেছেন। আমারই এক সম্বন্ধীকেই তো ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করা যাবে না। খেয়াল হলে করবেন, না হলে সরাসরি হাঁকিয়ে দেবেন। সে থেকেও দুটো পয়সা দিতে গেলে লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুতু দেবেন। অন্তত একবার চেষ্টা করে দেখাই যাক না। এটা সত্যিই যদি কোনো অপদেবতার ব্যাপার হয় তাহলে ওর দ্বারাই সুরাহা হবে। তবে হ্যাঁ, পায়খানার কাপড়ে বা সম্ভব হলে আরও অশুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যে বাস করেন তিনি, কিন্তু ঘেন্না বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করা চলবে না। স্থির হল যোগেশদা, তাঁর দাদা ক্ষিতিশবাবু আর কামিনীবাবু যাবেন সেখানে। একদিন নৌকো করে রওনা দিলেন ওরা। প্রায় ঘণ্টা দেড়েক যাত্রা করে গন্তব্যে পৌঁছলেন। নদীর ধারে একটা বিরাট পাকুড় গাছের দুটো মোটা শিকড়ের খাঁজে কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালা ঘর। চারপাশে এত আবর্জনা যে তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে, তেমনই সেই চালা ঘরের বাসিন্দা। লোকটার বড় বড় চুল, বাঘের মতো নখ,
বোধহয় 10-12 বছর স্নান করেনি। পরনের কাপড় জামাও তথই বচ, গায়ে পুরু হয়ে ময়লা জমে আছে। এমন বদখত যে কাছে যায় কার সাধ্য, তবুও যেতে হল, প্রণামও করতে হল। কি জানে কেন তিনি অতি সহজেই প্রসন্ন হলেন, সব শুনে বললেন, তোরা আগে যা, গিয়ে আমি যাব পরে, বাড়ি না দেখে কোনো কথা বলবো না। তা আপনি যে যাবেন তার খরচটা? যাব, একদম খবরদার। আশ্চর্য ব্যাপার, নৌকোয় এতটা পথ পেরিয়ে সন্ধে নামার আগে বাড়ি ঢোকার মুখেই দেখা হলো সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাইয়ের সঙ্গে। বিড়বিড় করে কি যেন বকতে বকতে আর বাতাসে কি যেন শুঁকতে শুঁকতে যোগেশদার বাড়িতেই ঢুকছেন। চোখাচুকি হতেই এদের বিস্ময় লক্ষ্য করে হা হা করে হেসে উঠলেন। সে হাসির শব্দে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যেসব কাকচড়ুইয়ের দল রাতের মতো আশ্রয় নিয়েছিল তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। সেই প্রায় অন্ধকারেই মুকুল বৌদির দিকে তাকিয়ে আশ্চর্য কোমল গলায় ঘোষাল মশাই বললেন, মা, গুরুজন রাজা বলে তা শুনতে হয়, শাশুড়ির বারণ উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে, সন্ধেবেলায় চলাচলের পথে বসে বড় ছেলেটাকে কেন দুধ খাইয়েছিলে, আর কোথাও জায়গা পাওনে? সকলেই চমকে উঠল। সামান্য একটি ভুলের যে এই পরিণাম হতে পারে তা বোধ হয় মুকুল বৌদির শাশুড়িও ভাবেননি। তিনি কান্না ভেজা গলায় প্রথমে বলে উঠলেন, বাবা, আমার বৌমার কোনো ছেলেই বাজবে না। কে বললে বাঁচবে না? না জেনে কথা কাটিস কেন? বাঁচবে না বললেই হলো, আমি আছি কি করতে, সব ঠিক করে দেব। আবার ছেলে আসছে ওর, এ বাঁচবে, ওর আরো ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে আমি যা বলে যাচ্ছি ঠিক করে তাই শুনতে হবে, যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবে না, সন্ধ্যের পর ঘর থেকে বাইরে বের করবে না, আর কোনো অচেনা লোকের কোলে দেবে না। এই শুনে যদি চলতে পারো তাহলে আর ভয় নেই, এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। কিন্তু বাবা, যদি কোনো বিশেষ কারণে বেরোতে হয়? নিতান্তই যদি বের করতে হয় তাহলে যেই বেরো সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবে, যতক্ষণ বাইরে থাকবে চার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নেভা চলবে না। ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাওয়ার সময় হঠাৎ একটা টাকাও চেয়ে বসলেন। যোগেশদা তাড়াতাড়ি 5টা টাকা বের করে দিতে গিয়েছিলেন, সেটা দেখে ঘোষাল মশাই কুৎসিত ভাষায় বলে উঠলেন, তুই মানুষের বাচ্চা না জানোয়ারের, 1 টাকা আর 5 টাকা তফাৎ বুঝিস না? ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ভুলে গেল অবশ্য। আবার একটি ছেলে হল মুকুল বৌদির, আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে।
তবে তাতে সবার চিন্তা আরও বেড়ে গেল। গোশালমশাইয়ের আশ্বাস বানিয়ে যে সত্যি হবে তা এখনো প্রমাণিত হয়নি। এর আগের ছেলেগুলো সুন্দর স্বাস্থ্যবান ছিল, কিন্তু বাঁচিয়ে রাখা যায়নি। এবার কি বাঁচানো যাবে? ঘোষালমশাইয়ের কি সত্যি সত্যি কোনো শক্তি আছে? জন্মদিন যতই কাছে আসে ততই ভয় বাড়তে থাকে সবার। বাবা মা ঠাকুমা তো বটেই, জ্যাঠা জেঠিরাও সন্ত্রস্ত, কিন্তু ঘোষালমশাইয়ের প্রভাবেই হোক আর সাবধানে থাকার জন্যই হোক, উৎকণ্ঠায় পরিপূর্ণ রুদ্ধশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে এক বছর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হচ্ছিল না সবার। সবাই বার বার পাঁজি ক্যালেন্ডার মিলিয়ে দেখছিলেন, তারপর একটু একটু করে আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ফাঁড়া একেবারে কাটেনি। ঘোষালমশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। 1 বছরের ভয়ঙ্কর সীমানা পেরোলেও 1.5 বছর পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে। এরই মধ্যে একদিন রাত্রে খোকাকে বের করতে হয়েছিল। যোগেশ দাদার এক জ্যাঠা ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন। দীর্ঘকাল পর ছাড়া পেয়ে এদের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু জ্যাঠামশাই খুবই অসুস্থ, অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে। একদিন দেরি হওয়া মানে মৃত্যুর দিকে আরও এক পা এগিয়ে যাওয়া, সুতরাং তাঁকে নিয়ে যাওয়া যায়নি অতদূর। রাত পোহানো পর্যন্ত অপেক্ষাও করা যায়নি, খোকাকেই আনতে হয়েছিল। মুকুল বৌদি তখনও বাপের বাড়িতেই ছিলেন, সেখান থেকে দূরত্ব মাইল চারেকের মতো। তবু খানিকটা পথ নৌকোয় আর খানিকটা গরুর গাড়িতে সময় লাগে। গোটা পথটাই হরেনবাবু এক হাতে নাতিকে আর এক হাতে মশাল নিয়ে গিয়েছিলেন, কারুর হাতে দেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে সতর্কতা শিথিল হয়ে এসেছে সেটা কেউ টের পায়নি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা সেই মুকুল বৌদিও বুঝতে পারেননি কখন ঢিল দিয়েছেন। আর তার ফলেই ঘটল একটা অঘটন। সেদিন বেলা 9:30 হবে, বাড়িতে তখন বিস্তর লোকজন। ঘরের মধ্যে দরজা ঘেঁষে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন মুকুল বৌদি। 1 বছর হলেও এখনো ঝিনুকে দুধ খায় খোকা। অঘটনটা প্রথমে কেউ লক্ষ্য করেনি, একান্ত সহজ ও স্বাভাবিক দৃশ্য বলেই লক্ষ্য করেনি। সেই জন্যই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টি চেয়ে আছে ছেলেটার দিকে সেটা কারোর চোখে পড়েনি। এই সময় বাড়িতে নানান কাজে পাড়ার অনেক মহিলারাই আসেন। কেউ ধান ভেনে দিয়ে যায়, কেউ আসে মাছ বেচতে, কেউ মুড়ি ভাজতে, কেউ বা আসে গোয়ালের কাজে। তাছাড়া এটা অনেকেরই যাতায়াতের পথ। বড় পুকুরে স্নান করতে যায় অনেকে, কেউ যায় পুকুর পাড় থেকে শাক তুলতে। ব্যাপারটা প্রথমে মুকুল বৌদির শাশুড়ির চোখেই পড়ে। বুড়িটার দিকে তাকাতেই বুঝলেন এমুক অপরিচিত, এই গ্রামের তো নয়ই, এমনকি পাশের গ্রামেরও নয়। বুড়িটা প্রায় পলকহীন চোখে, হাসি হাসি মুখে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে মুকুল বৌদি কিভাবে ছেলেকে দুধ খাওয়াচ্ছেন। শাশুড়ি আগের ঘটনার কথা শুনেছিলেন, মনটা কু ডেকে উঠতেই তিনি চেঁচিয়ে উঠলেন, বৌমা সাবধান! সেই চিৎকারে সবাই চমকে উঠল। মুকুল বৌদি ত্রস্ত হয়ে শাশুড়ির দৃষ্টি অনুসরণ করে সেই বুড়িকে দেখেই আতঙ্কিত হয়ে উঠলেন। সবাই ছেলেকে বুকে চেপে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ঘরের আরেকটু ভেতরে সরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। বুড়ি যেন মহাবিরক্ত হল। কেন? হ্যাঁ কেন বলি, আমি কি নজর দিচ্ছিলাম? হ্যাঁ নজর দিচ্ছিলাম মনে করো নাকি? হ্যাঁ ছেলেটাকে সরিয়ে নিলে যে, কেন কেন সরালে? ছি ছি ছি,
এমন ভাবো না কি আমারে? আমার কাজ কাম তো হয়েই এসেছিল, চলেই তো যাচ্ছিলাম, এত গন্ডগোলের কি আছে? বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিলেন যে সে কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, জিজ্ঞেস করার কথা কারো মনেই হল না। সেদিন সন্ধে এই বাচ্চাটারও জ্বর এল, সেই ভুতুড়ে জ্বর। স্বাভাবিকভাবেই সকলের মুখ শুকিয়ে এল। মুকুল বৌদি আর তার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিলেন। সকলেই ধরে নিলেন এই জ্বরের কোনো প্রতিকার সম্ভব নয়। ক্ষিতিশদা ডাক্তার ডাকতে উদ্যত হলে যোগেশদাই তাকে বাধা দিলেন। কি লাভ দাদা, বুঝতেই তো পারছি কি হবে। কিন্তু এবারের জ্বরটা আগের বারের মতো ভয়াবহ ছিল না, ছেলেটাও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতিশদা মনস্থির করে ফেললেন, এবার কারো কথা শুনব না, সদর থেকে বড় ডাক্তার নিয়ে আসব, আমার ঘোড়া নিয়ে যাব, সদর পৌঁছাতে এক ঘন্টার বেশি লাগবে না, ডাক্তারকে পেলে 10টার মধ্যে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে যাও, জ্বরটা সাংঘাতিক কিছু বাড়েনি, হয়তো একটু আশা আছে। ভোরের দিকে ঘোড়া চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই একটা কাণ্ড হলো। ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে চিৎকার করে উঠল। কোনো মতে সামলে নিয়ে ক্ষিতিশদা তাকিয়ে দেখলেন সামনে মানুষের মতো কি একটা যেন। ঝাপসা আলোয় চোখ সয়ে গেলে দেখলেন ঘোষাল মশাই। তিনি আপন মনেই বিড়বিড় করে কি বকছেন আর অপরদিকে মুখ তুলে কি যেন শুকছেন। আবার এসেছে, আমি গন্ধ পাচ্ছি, আবার এসেছে, অনর্থ করতে আবার এসেছে, আন্না, এবার আন্না। ক্ষিতিশদা ঘোড়া থেকে নেমে তাকে প্রণাম করে বাড়ি নিয়ে এলেন। ঘোষাল মশাই বাড়িতে ঢুকেই কুৎসিত ভাষায় সবাইকে তিরস্কার করলেন। মরণ হয় না তোদের, তোদের মন কোথায় মারা আছে? নিজেরা মরবি মন না, বাচ্চাটাকে মারবি কেন? মন কোথায় থাকে? সব কটাকে বেঁধে জুতো পেটা করতে হয়। তবে শুধু বকাবকি নয়, ঘোষাল মশাই অভয়ও দিলেন। ডাক্তার ডাকতে হবে না, ও ব্যাটাদের কম্ম নয়, ছেলে এমনি ভালো হয়ে যাবে, চরম অনিষ্ট করতে পারেনি, 2 মিনিট দেরি হলে তাও হয়ে যেত, তখন আর বাঁচানো যেত না। যাকে আমি আছি যখন আর চিন্তা নেই, ছেলের জ্বর ছাড়া না অব্দি কোথাও যাচ্ছি নে। কিন্তু বাবা, কিভাবে আপনাকে? বাইরের ওই আস্তা করে দেখলাম আবর্জনা ভর্তি, কে যেন একটা হাত পচা মরা কুকুর ফেলে দিয়ে গেছে। বাহ বাহ বাহ, বেশ, আমি সেখানেই থাকব, আমায় রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিয়ে আসবি ওখানে, আর সঙ্গে পান্তা ভাত, কেবল তৃতীয় রাতে 2 বোতল দেশি মদ আর খানিকটা ঝলসানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনের মাথায় ছেলের জ্বর চলে গেল। ঘোষাল মশাই প্রসন্ন গলায় বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস, সে আর আসবে না, অন্তত এই বাড়িতে ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হওয়ার আগে এই বাড়ির বাইরে কোথাও যাস না, আর তো মোটে 2 মাস, নাই বা গেলি কোথাও মা? ঘোষাল মশাই সেই রাতেই অন্তর্হিত হলেন। পরদিন ভোরে উঠে আর
আর তাকে দেখা গেল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ চলে গেলেন। এর মাসখানেক পরে একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনে রাস্তায় দেখা গিয়েছিল। কি যেন একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে, ভেতরে ঢোকার ইচ্ছে আছে কিন্তু মনে হচ্ছে সাহস এগুলোচ্ছে না। আবারও মুকুল বৌদির শাশুড়ি তাকে প্রথম দেখেন, চিনতেও পারেন সঙ্গে সঙ্গে, চিৎকার করে বাড়ির সবাইকে ডাকেন। সবাই কোথায় আছো গো? শিগগিরি এসো, শিগগিরি! ওই শয়তান বুড়ি আবার এসেছে ক্ষতি করতে, শিগগিরি এসো! সেদিন বাড়িতে অনেকেই ছিলেন, তাঁর চিৎকারে যোগেশদা, ক্ষিতিশদা, সঙ্গে সঙ্গে বাড়ির ছেলেরাও বেরিয়ে এলো। বুড়িটাকে না চিনলেও এরা প্রত্যেকেই ব্যাপারটা শুনেছিল। যোগেশদা অবশ্য বুড়িটাকে চিনতে পেরেছিলেন। সকলে রাস্তায় বেরিয়ে বুড়িটার পিছনে ছুটল। আজ তাকে ধরে উচিত শিক্ষা দেবে। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছিল আগেই। সবাই ভেবেছিল বুড়ো মানুষ কতক্ষণ পারবে ওদের সঙ্গে ছুটতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, গ্রামের অল্প বয়সী খেলাধুলো করা ছেলেগুলো প্রাণপণে দৌড়েও বুড়িটাকে ধরতে পারল না। ওরা যত জোরে দৌড়য় বুড়ি তার থেকেও বেশি জোরে পা চালায়। ছুটতে ছুটতে গ্রামের সীমানায় এসে পড়ল সবাই। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ, বহুদিনের পুরনো। বুড়িটা সেই গাছের কাছে গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে, তার ঠিক আগের মুহূর্তে সকলে দেখেছে বুড়িটাকে সেই গাছ দুহাতে জড়িয়ে ধরতে। পর মুহূর্তেই তার আর কোনো চিহ্নই দেখা গেল না। ব্যাপারটা দেখে সবাই ভয় পেয়ে গেল। ভয় পাওয়ারই কথা, যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাক, এমন অলৌকিক কাণ্ড দেখলে কার না ভয় হয়। কিন্তু যোগেশদা প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞ, হুঙ্কার দিয়ে বললেন, তোরা বাড়ি গিয়ে কিছু কাঠ, খড় আর তেল নিয়ে আয়, গাছটাকে আজকে পুড়িয়েই দেব। আমি এখানেই আছি, আমার সঙ্গে আর দুজন থাক, তাহলেই হবে। সেই মতোই ব্যবস্থা হল। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো গাছটায়। আগুনের শিখা গাছটার চারিদিক বেয়ে লকলকে উঠল। সেই আগুনের ধোঁয়া দূর দূরান্তের গ্রাম থেকেও দেখা গেল। ডাল পালা শাখা প্রশাখা পত্র পল্লব সব পুড়ে ঝলসে গেলেও মূল কাণ্ডটা কিন্তু পুড়ল না। বহু চেষ্টা করার পরেও পুড়ল না। সন্ধে পর্যন্ত চেষ্টা করে যোগেশদাও হাল ছেড়ে দিলেন। ছালগুলো পুড়ে সাদা হয়ে গেল সেই অসহ্য উত্তাপে, কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনই রইল। সেটা আজও দাঁড়িয়ে আছে, শাখা প্রশাখাহীন নিষ্পত্র কাণ্ডটা দাঁড়িয়ে আছে আজও। না পচ্ছে, না ঘুম ধরছে তাতে। কে জানে আরো কত কাল থাকবে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রর লেখা গল্প নজর। গল্প পাঠে দীপ। মহিলা এবং বৃদ্ধার চরিত্রে গোধূলি, যোগেশদা অত্রি, মুকুল বৌদি মোহর, মুকুল বৌদির শাশুড়ি ইভানা, কবিরাজ অরিজিৎ, ডাক্তারবাবু সৌভিক, তান্ত্রিক ঘোষাল মশাই এবং গল্পের সূত্রধার অগ্নি, সমবেত কণ্ঠে রতন, শিবু, সৌভিক, কৃষ্ণেন্দু এবং সায়নু। গল্পের বেতার রূপ, শব্দগ্রহণ, পর্ব পরিচালনা এবং কামিনীবাবুর ভূমিকায় পুষ্পল। ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত এবং ক্ষিতিশদার চরিত্রে রিচার্ড। পোস্ট ডিজাইন জয়েন দ্য ডটস।
শেষ হল গজেন্দ্র কুমার মিত্রর লেখা গল্প নজর। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।